সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রফেসর রাশিদা আক্তার, হেড অব দ্য ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আমি তোমাদের পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনসের উপরে তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। তোমাদের চ্যাপ্টারটি থিওরিটিক্যালি শেষ। আমি তোমাদের অনেকগুলো প্রবলেমও দেখিয়েছি, যতগুলো এই চ্যাপ্টারে ফর্মুলা আছে সবগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলেছি। তোমাদের এখানে নতুন কোনো ফর্মুলা আর নাই। আজকে আমি তোমাদের যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন। ক্রিয়েটিভ কোশ্চেন আমাদের এখন কি ইম্পর্টেন্ট একটি সংযোজন, তাই না? আমাদের সব কিছুতেই এখন কি আমাদের ক্রিয়েটিভ প্রশ্নগুলো উপর একটা দখল নিয়ে আসতে হবে। এখন দেখো আমাদের প্রথম প্রশ্নটা কেমন সেটা তুমি খেয়াল করবে ভালোভাবে। একটি দ্বিঘাত সমীকরণের, আচ্ছা দেখো প্রথমে যে ইটা আছে, প্রশ্নটা আছে, সেটা তোমরা খেয়াল করো। এফ এক্স সমান হচ্ছে 27x² প্লাস 6x মাইনাস এম প্লাস 2। পি এক্স ইকুয়াল টু দেওয়া আছে Rx² মাইনাস 2nx প্লাস 4m। ভালো করে খেয়াল করবে প্রথম প্রশ্নতে কি আছে। ক্যাপিটাল এফ এক্স সমান হচ্ছে দেখো 27x² প্লাস 6x মাইনাস এম প্লাস 2, ঠিক আছে। পি এক্স, ক্যাপিটাল পি, এটা পি এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি Rx² মাইনাস 2nx প্লাস 4m, এটা দেওয়া আছে। এবং কিউ এক্স ইকুয়াল টু হচ্ছে Mx² প্লাস nx প্লাস r। এফ এক্স, পি এক্স, কিউ এক্স এগুলো আমাদের কি দেওয়া আছে। এগুলো যদি দেওয়া থাকে তাহলে ক নাম্বার সমীকরণে বলা হচ্ছে 2 + 2√3i, মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো এখান থেকে। খ নাম্বার বলা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0, সমীকরণটির একটি মূল, তাহলে অপর মূল, একটি মূল অপর মূলটির বর্গের সমান হলে m এর মান নির্ণয় করো। অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু যখন 0 তখন বলা হচ্ছে সমীকরণের একটি মূল অপর মূলটির বর্গের সমান, তাইলে m এর মান কত হবে। গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, পি এক্স ইকুয়াল টু 0, কিউ এক্স ইকুয়াল টু 0, সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে 2m - r² প্লাস 2n² ইকুয়াল টু 0 অথবা 2m + r ইকুয়াল টু 0। এই যে তিনটা ভাগ ভাগ দেওয়া আছে এটার উপরে আমাদের তিনটা কোশ্চেন করা হয়েছে। তোমরা প্রশ্নে খেয়াল করবে যে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে কি একটা চ্যাপ্টারে যতগুলো জিনিস পড়ানো হয় সবগুলো জিনিসই কভার করা হয়, এবং এই ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদেরকে যাচাই করা হয় তোমরা চ্যাপ্টারটা কতটা বুঝতে পেরেছ। তাহলে এক নম্বর কোশ্চেনের ক নাম্বার পোর্শনটা তুমি দেখো, 2 + 2i√3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। আবারও বলছি, খ এফ এক্স ইকুয়াল টু 0, সমীকরণটির একটি মূল অপর মূলটির বর্গের সমান হলে এম এর মান নির্ণয় করতে হবে। গ পি এক্স ইকুয়াল টু 0 এবং কিউ এক্স ইকুয়াল টু 0, সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা সমাধানে যাচ্ছি। প্রথমে কি দ্বিঘাত, ক নাম্বারে বলা আছে যে একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 + 2√3i। তাহলে আমরা এই চ্যাপ্টারে পড়ে আসছি যে জটিল মূল যদি থাকে, জটিল মূলগুলো কাপল হিসাবে থাকে, অর্থাৎ একটা মূল যদি প্লাস দিয়ে লেখা হয় অপর মূলটা অবশ্যই মাইনাস দিয়ে লেখা হবে। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 + 2√3i হলে তাহলে অপর মূলটি অবশ্যই হবে 2 - 2√3i, ঠিক আছে। এখন দেখো নির্ণয় সমীকরণ করতে আমাদের কি করতে হয়, মূল দুইটির যোগফল নির্ণয় করতে হয়, মূল দুইটির গুণফল নির্ণয় করতে হয়, এটা আমরা একবারেই লিখব, ঠিক আছে। নির্ণয় সমীকরণ, অতএব নির্ণয় সমীকরণ x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, যা আমরা এই চ্যাপ্টারে পড়ার সময় শিখে এসেছি কিভাবে সমীকরণ লিখতে হয়। তাহলে আমরা এখন মান বসাচ্ছি, দেখো x² মাইনাস ফার্স্ট ব্রেকেট দিয়ে লেখো
2 plus 2 root 3i plus 2 minus 2 root 3i into x plus देखो मूल दुईटार गुणफल 2 plus 2 root 3i into 2 minus 2 root 3i equal to 0 এখন ক্যালকুলেশন করো x square minus 4x plus 4 minus 12i square equal to 0 তাহলে কি হবে x square minus 4x plus 4 plus 12 equal to 0 অতএব x square minus 4x plus 16 equal to 0 তাহলে আমাদের যে মূল দেওয়া ছিল 2 plus 2 root 3i এই মূল বিশিষ্ট আমাদের অপর একটা মূল ধরে নিলাম যে 2 minus 2 root 3i এই যে দুইটা জটিল মূল এই মূল বিশিষ্ট সমীকরণটি আমরা বের করলাম x square minus 4x plus 16 equal to 0 এটাই কি আমাদের নির্ণয় সমীকরণ তাহলে এই ক নম্বরের আনসারটা তোমাদের শেষ হলো এখন দেখো খ নম্বর কি বলছে যে fx equal to 0 যদি হয় তাহলে তোমাদেরকে দেখাতে বলছে fx এর মান কত ছিল ছিল 27x square plus 6x minus m plus 2 equal to 0 এখানে বলা হচ্ছে যে fx equal to যদি 0 হয় তাহলে একটা মূল অপর মূলটির বর্গের সমান তাহলে সমীকরণটি ধরে নাও একটা মূল আলফা হলে অপর মূলটি কত আলফা স্কয়ার তাই না তাহলে মূলদার যোগফল কত দেখো অতএব আলফা প্লাস আলফা স্কয়ার সমান কত মাইনাস 6 বাই 27 কাটাকাটি করো মাইনাস b বাই a তাই না ফর্মুলাটা সমান সমান কত হলো মাইনাস 2 বাই 9 এটা এক নাম্বার দিলে এবং আলফা ইনটু আলফা স্কয়ার তাহলে কি হলো এটা মূলদ্বয়ের গুণফল সমান কি ফর্মুলা c বাই a সমান সমান হচ্ছে মাইনাস m প্লাস 2 ডিভাইডেড বাই 27 তাহলে আলফা কিউব সমান হচ্ছে মাইনাস m প্লাস 2 ডিভাইডেড বাই 27 এখন দেখো এক নাম্বার থেকে আমরা পাচ্ছি কি মূলদ্বয়ের যোগফল সেট বের করলে তুমি আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 বাই 9 আর মূলদ্বয়ের গুণফল তুমি আলফা কিউব পেয়েছো এখন আমি এক নম্বরের উভয় পক্ষকে কি করছি কিউব করছি মানে ঘন করছি ঘন করা মানে কিউব করা তাহলে অতএব আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 বাই 9 হোল কিউব ঠিক আছে তাহলে এখন করো এটাকে ভেঙে ফেলো a প্লাস b হোল কিউব মানে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ঠিক সেইভাবেই আমরা লিখলাম আলফা কিউব প্লাস আলফা স্কয়ার হোল কিউব প্লাস 3 আলফা ইনটু আলফা স্কয়ার ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস এই 2 বাই 9 হোল কিউবের ভেঙে মানটা লিখলাম 8 বাই 729 ঠিক আছে এখন এটাকে আবার পরবর্তী স্টেপে দেখো আমরা ভেঙে লিখছি আলফা কিউব প্লাস আলফা 6 প্লাস 3 আলফা কিউব ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8 ডিভাইডেড বাই 729 এখন কি আমরা মান বসাচ্ছি দেখো অর বা আমাদের অর মাইনাস এম প্লাস 2 ডিভাইডেড বাই 27 প্লাস এম প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 729 প্লাস 3 ইনটু মাইনাস m plus 2 divided by 27 into minus 2 by 9 equal to হচ্ছে minus 8 by 729 এটাকে এখন আমরা ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট করে লিখছি দেখো পক্ষান্তর করছি minus m plus 2 by 27 plus m plus 2 whole square by 729 plus 2 by 981 equal into m plus 2 প্লাস 8 বাই 729 ইকুয়াল টু 0 এখন কি উভয় পক্ষকে 729 দ্বারা গুণ করছি অর মাইনাস 27 ইনটু এম প্লাস 2 প্লাস এম প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 18 ইনটু এম প্লাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0 অর মাইনাস 27 এম মাইনাস 54 প্লাস এম স্কোয়ার প্লাস 4 এম প্লাস 4 প্লাস 18 এম প্লাস 36 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 0 আর এম স্কোয়ার মাইনাস 5 এম মাইনাস 6 ইকুয়াল টু 0 তাহলে আমাদের কি হচ্ছে এম মাইনাস 6 ইনটু এম প্লাস 1 ইকুয়াল টু 0 অতএব এম ইকুয়াল টু 6 মাইনাস 1
তাহলে দেখো আমাদের কি আছে m equal to 6 minus 1 পেলাম এটা ভালো করে খেয়াল করো যখন fx equal to 0 ছিল একটা মোল আরেকটা মোলের বর্গের সমান হয়েছে তখন আমরা ক্যালকুলেশন করে পেলাম যে m equal to minus 1 এবং 6 তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটা পুরোপুরি সলভ করে তোমাদেরকে দেখানো হলো এখন দেখো বলা হচ্ছে গ নম্বরে বলা হচ্ছে px equal to 0 এবং qx equal to 0 যদি হয় তাহলে বলা হচ্ছে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকবে তাহলে সাধারণ মূলটা আমরা ধরে নিব গ নম্বরে দেখো গিভেন দেওয়া আছে কি px equal to 0 অর্থাৎ rx square minus 2nx plus 4m equal to 0 এক নম্বর আবার qx equal to 0 mx square plus nx plus r equal to 0 দুই নাম্বার তাহলে এক ও দুই এর একটি সাধারণ মূল হচ্ছে আলফা অতএব r আলফা স্কয়ার মাইনাস 2n আলফা প্লাস 4m equal to 0 3 এবং m আলফা স্কয়ার প্লাস n আলফা প্লাস r equal to 0 এটা হচ্ছে 4 এখন 3 কে 3 যোগ দেখো 2 গুণন 4 তাহলে এখন দেখো r আলফা স্কয়ার মাইনাস 2n আলফা প্লাস 4m ইকুয়াল টু 0 2m আলফা স্কয়ার প্লাস 2n আলফা প্লাস 2r ইকুয়াল টু হচ্ছে 0 এখন আমরা এটাকে যোগ করছি যোগ করলে দেখো আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা লিখছি r আলফা স্কয়ার প্লাস 2m আলফা স্কয়ার প্লাস 4m প্লাস 2r ইকুয়াল টু 0 তাই না এখন দেখো আলফা স্কয়ার কমন নিলে কি হচ্ছে 2m প্লাস r প্লাস 2 ইন্টু 2m প্লাস r ইকুয়াল টু 0 আস্তে আস্তে খেয়াল করবে তাহলে কি হচ্ছে 2m প্লাস r ইন্টু আলফা স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0 অতএব 2m প্লাস r ইকুয়াল টু 0 অথবা আলফা স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0 দ্যাট ইজ আলফা ইকুয়াল টু হচ্ছে তাহলে প্লাস মাইনাস রুট ওভার 2i এখন তুমি খেয়াল করো দুইটা সমীকরণ বলা হচ্ছে যে fx equal to 0 px equal to 0 যদি হয় তাহলে ওই সমীকরণ দুইটির যদি একটি সাধারণ মূল থাকে তাহলে প্রমাণ করতে বলেছিল যে 2m plus r equal to 0 এটা দেখাও এবং alpha equal to plus minus root 2i এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলা হয়েছিল তাহলে এক নম্বর কোশ্চেনটা আমরা পুরোপুরি সলভ করতে পারলাম অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনের প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে পুরোপুরি সলভ করে দেখালাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে এখানে এখানে সমস্যা আমরা বুঝতে পারি নাই তাহলে আমি তোমাদেরকে সেই ক্লাসটা আবার দরকার হলে নিব কিন্তু তোমরা ক্লাসগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে ক্লাসগুলো যদি ফলো না করো এই যে আমরা তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাসগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছে তাহলে কিন্তু কোনোই লাভ হবে না তোমাদের অনলাইন চেক করতে হবে এবং প্রতিদিন কি কি ক্লাস আছে সেগুলো বারবার খেয়াল রাখ করতে হবে দেখতে হবে একটা ক্লাস তোমরা অনেকবার দেখবে তাহলে দেখবে যে তোমাদের এই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেছে তাহলে এক নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটি তোমরা সম্পূর্ণভাবে সলভ করতে পারলে ঠিক আছে আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস আমাদের আছে এখানে আচ্ছা এখন দেখো আলফার মানটা আমাদের প্লাস মাইনাস 2i এখন তিন নম্বর সমীকরণে আলফা স্কয়ার ও আলফার মান বসাই তোমরা যেটা পাচ্ছ সেটা লিখো r ইন্টু মাইনাস 2 মাইনাস 2n ইন্টু প্লাস মাইনাস রুট 2i প্লাস 4m ইকুয়াল টু 0 এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 2r মাই প্লাস 4m ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2 রুট 2ni তাহলে আমরা পাচ্ছি কি 4m মাইনাস 2r ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট 2ni তাই না তাহলে 2m মাইনাস r ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট 2ni এটাকে স্কয়ার করো স্কয়ার করলে আমরা কি পাচ্ছি 2m মাইনাস r হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2n স্কয়ার i স্কয়ার i স্কয়ারের মান তো মাইনাস 1 তাই না মাইনাস 2n স্কয়ার এটাকে পক্ষান্তর করে লেখো অতএব 2m মাইনাস r হোল স্কয়ার প্লাস 2n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে আমাদের এক নম্বর প্রবলেমটা সম্পূর্ণভাবে সলভ করা হলো এখন দেখো দুই নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন প্রত্যেকটা ক্রিয়েটিভ কোশ্চেন আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে কি বলা হচ্ছে কি বের করতে হবে কি চাচ্ছে
সবগুলো জিনিসই কিন্তু আমাদেরকে কি ভালোভাবে সলভ করে আসতে হবে, তাহলেই কি আমরা এটা বুঝতে পারবো। দেখো দুই নাম্বার প্রশ্নটা, এখানে বলা হচ্ছে যে mx স্কয়ার প্লাস nx প্লাস l ইকুয়াল টু জিরো, nx স্কয়ার প্লাস nx প্লাস m ইকুয়াল টু জিরো, দুইটি দ্বিঘাত সমীকরণ। এখানে দুটো দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে দেখো উৎপাদকের সাহায্যে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 9 ইকুয়াল টু জিরো সমীকরণটি সমাধান করো। খ নাম্বারে বলা আছে উদ্দীপকে উল্লেখিত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে m প্লাস l ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস n। উদ্দীপকের প্রথম সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে m l ইন্টু x স্কয়ার প্লাস 1 মাইনাস n স্কয়ার মাইনাস 2 m l ইন্টু x ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দ্বয় আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্রথমে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ দেয়া আছে এবং আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে আমরা লক্ষ্য করছি যে আমাদের তিনটা কোশ্চেন দেয়া থাকে, তিনটা কোশ্চেনে কি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। উৎপাদকের সাহায্যে দেখাতে বলছে যে সমীকরণটি সমাধান, আর উদ্দীপকে উল্লেখিত সমীকরণ দ্বারা একটা সাধারণ মূল থাকলে সেইটা বের করে আনতে বলছে m প্লাস l ইকুয়াল টু প্লাস মাইনাস n। আর উদ্দীপকের প্রথম সমীকরণের মূল দ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আমাদের এই সমীকরণটি প্রমাণ করে দেখাতে হবে যে m l ইন্টু x স্কয়ার প্লাস 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট n স্কয়ার মাইনাস 2 m l ইন্টু x ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো আমরা স্টেপে যাচ্ছি। ক নাম্বার প্রদত্ত সমীকরণ দেয়া আছে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 9 ইকুয়াল টু 0, এটাকে আমরা সমাধান করছি। x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac মান বসাচ্ছি। দেখো x ইকুয়াল টু মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু মাইনাস 9। ক্যালকুলেশন করো, সমান সমান মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 25 প্লাস 72 ডিভাইডেড বাই 4 সমান সমান কি হলো, তাহলে মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 97 ডিভাইডেড বাই 4 সমান সমান পাচ্ছ মাইনাস 5 প্লাস মাইনাস 9.85 ডিভাইডেড বাই 4। এখন দেখো আমাদের প্রথমটা উৎপাদকের মাধ্যমে সলভ করে দেখানো হলো। দ্বিতীয়টা বলছে কি, দেখো আমাদের দুটো দ্বিঘাত সমীকরণ দেয়া আছে যার একটি সাধারণ মূল থাকবে। এখানে সাধারণ মূলটি আমাদেরকে ধরে নিতে হবে। খ নাম্বার দেখো প্রদত্ত সমীকরণ এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এল ইকল টু জিরো, এল এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এম ইকল টু জিরো। তাহলে ধরি সাধারণ মূলটি হচ্ছে আলফা, তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখো। অতএব এম আলফা স্কোয়ার প্লাস এন আলফা প্লাস এল ইকল টু জিরো, এটাকে এক নাম্বার দাও, এবং এল আলফা স্কোয়ার প্লাস এন আলফা প্লাস এম ইকল টু জিরো, এটাকে তোমরা দুই নাম্বার সমীকরণ দাও। এখন বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে আমরা এখন লিখছি, দেখো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এম এন মাইনাস এন এল, তোমরা তো বজ্র গুণন করতে পারো, সমান সমান এল ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকল টু ওয়ান ডিভাইডেড বাই এম এন মাইনাস এন এল। এখন কি মাঝখানেরটা স্কোয়ার, মাঝখানেরটা স্কোয়ার ইকল টু প্রথমটা গুণন শেষটা, অতএব এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার ইকল টু হচ্ছে এম এন মাইনাস এন এল ইন্টু এম এন মাইনাস এন এল। মানে আমরা তোমাকে বোঝানোর জন্য এটি আবার ব্রেকেটে বলে দিচ্ছি, মধ্যমটির হরের বর্গ ইকল টু হচ্ছে প্রান্তদ্বয়ের হরের গুণফল। তাহলে এখন দেখো আমরা এটাকে ভেঙে ভেঙে লিখছি, এল প্লাস এম হোল স্কোয়ার অর এল মাইনাস এম হোল স্কোয়ার ইকল টু এন স্কোয়ার ইন্টু এম মাইনাস এল ইন্টু এম মাইনাস এল, অর আমরা পক্ষান্তর করে লিখছি এল প্লাস এম হোল স্কোয়ার ইন্টু এল মাইনাস এম হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম মাইনাস এল হোল স্কোয়ার ইকল টু জিরো। তাহলে এল মাইনাস এম হোল স্কোয়ার যদি কমন নেই তাহলে আমার কি হচ্ছে, দেখো এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, এল মাইনাস এম হোল স্কোয়ার ইকল টু জিরো অর এল মাইনাস এম ইকল টু জিরো, অতএব এল ইকল টু এম, এটা সম্ভব না, কারণ এল ইকল টু এম হলে তো সমীকরণ দুটো একই হয়ে যাবে, তাহলে এটা আমরা নিব না এই মানটা। অথবা আমরা দেখো এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকল টু জিরো অর এল প্লাস এম হোল স্কোয়ার ইকল টু এন স্কোয়ার, অতএব এল প্লাস এম ইকল টু হচ্ছে
प्लस माइनस एन ठीक है তাহলে আমরা দেখালাম যে এটা প্রমাণ করে যে একটা সাধারণ মূল থাকলে দুইটা দ্বিঘাত সমীকরণের যে স্টেপগুলো আসে যেটাতে আমাদের প্রমাণ করে পেলাম l প্লাস m ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস n তোমাদের এই দ্বিতীয় কোশ্চেনটাও সম্পূর্ণভাবে স্পষ্ট হলো গ নম্বরে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা তাহলে প্রথম সমীকরণটা কি লেখা আছে mx স্কয়ার প্লাস nx প্লাস l ইকুয়াল টু 0 তাহলে আমরা ধরে নিচ্ছি এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা অতএব মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান কি মাইনাস b বাই a দ্যাট ইজ মাইনাস n বাই m ঠিক আছে এবং আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে c বাই a দ্যাট ইজ l বাই m এখন দেখো প্রশ্নে আবার ml into x square plus l minus n square minus 2ml into x equal to 0 তাহলে আমরা এখানে দেখো আমরা মানটাকে আমরা লিখছি দেখো এখানে l by m মানে m square দিয়ে ভাগ করে লিখছি উভয় পক্ষকে আমরা m square দিয়ে ভাগ করছি তাহলে l by m into x square plus 1 माइनस एन स्क्वायर माइनस टू एम एल डिवाइडेड बाय एम स्क्वायर इनटू एक्स इक्वल टू होच्छे जीरो ताले देखो और एल बाय एम इनटू एक्स स्क्वायर प्लस वन माइनस सेकेंड ब्रैकेट दिया लाखो अब हम मान बोलते माइनस एन बाय एम होल स्क्वायर माइनस टू एल बाय एम ब्रैकेट शेष करो एक्स इक्वल टू होच्छे जीरो मान बसाच्छि और अल्फा बीटा इंटू एक्स स्क्वायर प्लस वन माइनस अल्फा प्लस बीटा होल स्क्वायर माइनस टू अल्फा बीटा इंटू एक्स होबे एखाने देखो एटा एकटू प्रिंटिंग मिस्टेक आछे एक्स इक्वल टू होच्छे जीरो और अल्फा बीटा इंटू एक्स स्क्वायर प्लस वन माइनस अल्फा स्क्वायर एटाके आमरा भेंगे फेलछि अल्फा स्क्वायर प्लस बीटा स्क्वायर इंटू एक्स इक्वल टू जीरो তাহলে আমরা এটাকে আবার ভেঙে ফেলো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি আলফা এক্স যদি কমন নাও তাহলে বিটা এক্স মাইনাস আলফা মাইনাস বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো অতএব বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেয়া ছিল সেই সমীকরণের কি আমাদের মূলদ্বয় ক্যালকুলেশন করে আমরা যে দুইটা মূল দেয়া ছিল সেই মূল ক্যালকুলেশন করে আমরা পেলাম একটা মূল আলফা বাই বিটা আর একটা হচ্ছে বিটা বাই আলফা তাহলে আমাদের এই কি সেকেন্ড প্রবলেমটাও তোমাদের সম্পূর্ণভাবে দেখানো হলো কিন্তু এখন দেখো ক্রিয়েটিভ কোশ্চেনে আমি তোমাদের একটা প্রথম প্রশ্নে তিনটা পোর্শন দেখালাম দ্বিতীয় প্রশ্নেও কি তিনটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এই তিনটা কোশ্চেন এই যে মোট ছয়টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এতে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রবলেম সলভ হয়ে গেছে এটাই তোমাদের এখানে শিখতে হবে এখন দেখো তিন নম্বর প্রশ্ন বলা আছে কি ভালো করে কিন্তু খেয়াল করবে কোশ্চেনগুলো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যেখানে a নট ইকুয়াল টু 0 এবং cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 যেখানে c নট ইকুয়াল টু 0 এই দুটোই কি দ্বিঘাত সমীকরণ তাহলে প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এক নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে সেটার মূলদ্বয় হচ্ছে আলফা বিটা তাহলে ক নম্বর কোশ্চেন বলা আছে যে x স্কয়ার প্লাস 14x প্লাস 51 ইকুয়াল টু 0 সমীকরণটি সমাধান করো দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটা দিয়ে প্রকাশ করো আর গ নাম্বার বলা আছে যে আলফা প্লাস ওয়ান বাই বিটা ও বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এই যে তিনটা পোর্শন দেওয়া আছে এখানে এই তিনটা পোর্শনই আমাদেরকে কি আস্তে আস্তে আলোচনা করতে হবে তুমি দেখো আমাদের দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যে দুটো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেই দুটো দ্বিঘাত সমীকরণ কিন্তু আমাদের সবসময় কি মাথায় রাখতে হবে এখন ক নাম্বার কি আছে দেখো x স্কয়ার প্লাস 14x প্লাস 51 ইকুয়াল টু 0 তাহলে এখানে x ইকুয়াল টু বের করো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ia
তাহলে সমান সমান কি মাইনাস 14 প্লাস মাইনাস রুট অফ আর 196 মাইনাস 204 ডিভাইডেড বাই 2 তাই না আমরা ক্যালকুলেশন করছি দেখো ইকুয়াল টু মাইনাস 14 প্লাস মাইনাস রুট অফ আর মাইনাস 8 ডিভাইডেড বাই 2 সমান সমান মাইনাস 14 প্লাস মাইনাস 2i রুট 2 ডিভাইডেড বাই 2 তাহলে আমরা পেলাম সমান সমান কি মাইনাস 7 প্লাস মাইনাস i রুট 2 তাহলে আমরা এখানে মূল পেলাম দুইটা মূল পেলাম যে এখানে কি একটা মূল প্লাস একটা মূল হচ্ছে মাইনাস আমরা সমীকরণটা সলভ করে x এর মান নির্ণয় করলাম খ নাম্বার কি বলা আছে যে একটা সমীকরণ দেয়া আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বলা আছে যে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা আচ্ছা এখন দেখো দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা অতএব মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে c বাই এ এটাকে আমরা এখানে রেখে দিলাম এখন দেখো আবার cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 এখানে আমাদের কি a দিয়ে ভাগ করো অর c বাই a x স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস b বাই a x প্লাস 4 ইকুয়াল টু 0 তাহলে দেখো আমরা কি পাচ্ছি আলফা বিটা x স্কয়ার প্লাস 2 ইনটু আলফা প্লাস বিটা ইনটু x প্লাস 4 ইকুয়াল টু 0 অর আলফা বিটা x স্কয়ার প্লাস 2 আলফা x প্লাস 2 বিটা x প্লাস 4 ইকুয়াল টু 0 তাহলে আমরা পাচ্ছি আলফা x প্লাস 2 ইনটু বিটা x প্লাস 2 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু তুমি পাচ্ছ মাইনাস 2 বাই আলফা মাইনাস 2 বাই বিটা তাহলে একটা সমীকরণের যখন দুইটা সাধারণ মূল দেওয়া থাকে দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেখান থেকে আমরা সলভ করে পেলাম যে মূল দ্বয় হচ্ছে মাইনাস 2 বাই আলফা মাইনাস 2 বাই বিটা অর্থাৎ একটা সমীকরণের মূল যদি আলফা বিটা হয় অপর সমীকরণের মূল দুইটি হবে মাইনাস 2 বাই আলফা এবং মাইনাস 2 বাই বিটা তোমাদের দ্বিতীয় কোশ্চেনটাও সলভ করে দেখানো হলো এখন দেখো তৃতীয় সমীকরণ তৃতীয়টা কি বলা আছে যে তিন নাম্বার গ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা তাহলে মূলদ্বয়ের যোগফল কি অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস b বাই a এবং আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে c বাই a তাহলে আমাদের কি বলছে যে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করি সমীকরণ বের করতে হলে মূলগুলোর যোগফল বের করি মূলগুলোর গুণফল বের করি তাই না তাহলে প্রদত্ত মূল দুইটির যোগফল সমান সমান দেখো আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা আমরা কিন্তু এখানে মান বসাচ্ছি সমান সমান আলফা প্লাস বিটা এবং দুইটা লসাগু করে নিচ্ছি প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা সমান সমান মাইনাস বি বাই এ প্লাস মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ তাহলে ক্যালকুলেশন করে আমাদের হলো মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি ক্যালকুলেশন করো সমান সমান মাইনাস বি সি মাইনাস এ বি ডিভাইডেড বাই এ সি মূল দুইটির যোগফল এখন মূল দুইটির গুণফল বের করো অতএব মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1 বাই বিটা ইনটু বিটা প্লাস 1 বাই আলফা আমরা গুণ করছি সমান সমান আলফা বিটা প্লাস 2 প্লাস 1 বাই আলফা বিটা মান বসাচ্ছি সমান সমান সি বাই এ প্লাস 2 প্লাস এ বাই সি লসাগু করো এ সি লসাগু তাহলে আমাদের হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 এ সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ সি দ্যাট ইজ সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ সি অতএব নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 অর ac x স্কয়ার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল b যদি কমন নাও c প্লাস a b ইনটু c প্লাস a ইনটু x প্লাস c প্লাস a হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে আমাদের এই মূল বিশিষ্ট সমীকরণটিও কি তোমাদের দেখানো হলো তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল দেয়া ছিল সেই মূল দুইটির আমরা যোগফল বের করলাম গুণফল বের করলাম এবং সেই মূল বিশিষ্ট সমীকরণ বের করে কোশ্চেনটি সলভ করে তোমাদেরকে দেখানো হলো তাহলে দেখো আমাদের যে আমরা তিনটা কোশ্চেনে তোমাদের নয়টা প্রবলেম আমি সলভ করে দেখালাম
এগুলো প্রত্যেকটা জিনিস একটা অঙ্ক খুব ভালোভাবে করবে, যখন করবে সেই প্রবলেমটি খুব ভালোভাবে করবে, যাতে এখানে আর কোনো সমস্যা আমাদের সামনে না আসে। সমস্যাগুলো আসলে কি আমাদের তো কাজগুলো শেষ হবে না, সেজন্য সমস্যাগুলো সবসময় কি করতে হবে, সলভ করতে হবে, ভালোভাবে সলভ করতে হবে। ভালোভাবে সলভ করতে না পারলে আমরা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারি না। এখন দেখো আমাদের নেক্সট প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা। ক নাম্বার হচ্ছে সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। খ নাম্বার বলা হচ্ছে দেখাও যে আলফা ফোর প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা ফোর ইকুয়াল টু জিরো। আর বলা হচ্ছে এমন একটা চতুর্ঘাত সমীকরণ নির্ণয় করো গ, যার তিনটি মূল আলফা বিটা এবং টু মাইনাস আই। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা প্রবলেমই কিন্তু আলাদা আলাদা, এখন যে প্রবলেমটা আমরা পেলাম সেটিও কি আমাদের আলাদা। এখন আমাদের এই প্রকৃতি নির্ণয় করতে হবে। প্রথমে খেয়াল করো ক নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের প্রকৃতি নির্ণয় করতে হলে কি লাগে, নিশ্চায়ক লাগে, তাই না, ডিসক্রিমিনেন্ট। তাহলে একের নিশ্চায়ক কত, ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে ডি সমান ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি, এটা ঋণাত্মক, অতএব প্রদত্ত সমীকরণের মূলদ্বয় জটিল। দুই নম্বরে যাও, দেখো খ নাম্বার বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল কত, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, আলফা বিটা ইকুয়াল টু ওয়ান। এখন আলফা ফোর প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা ফোর ইকুয়াল টু জিরো সমান সমান আলফা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এখন দেখো আমরা এটা মান বসাবো, সলভ করছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, সেকেন্ড ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দাও, মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। মান বসাচ্ছি দেখো, মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ক্যালকুলেশন করে আমরা পেলাম জিরো। তাইলে আমাদের খ নাম্বার পুরোপুরি সলভ করে দেখানো হলো। গ নাম্বার দেখো, নির্ণয় চতুর্ঘাত সমীকরণের একটি মূল টু মাইনাস আই। যেহেতু আমরা তোমাদেরকে আগেও শিখিয়েছি আবারও বলছি, জটিল মূলগুলো কি কাপল হিসাবে থাকে, যুগল হিসাবে থাকে, তাহলে অপর মূলটি হবে টু প্লাস আই। অতএব মূলদ্বয়ের যোগফল টু মাইনাস আই প্লাস টু প্লাস আই সমান ফোর, এবং মূলদ্বয়ের গুণফল সমান টু মাইনাস আই ইন্টু টু প্লাস আই সমান হচ্ছে ফোর মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ। অতএব টু মাইনাস আই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো, অতএব এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে এখানেও কি আমাদের তিনটা পোর্শনই কিন্তু তোমাদের বের করা হলো। তাহলে নির্ণয় অতএব নির্ণয় চতুর্ঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, এটাকে সম্পূর্ণভাবে আমরা গুণ করে ফেললাম, অর এক্স ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সম্পূর্ণ গুণ করে ফেললাম। অতএব এক্স ফোর মাইনাস থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এই প্রবলেমও তিনটা পোর্শন কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে করে দেখানো হলো। এখন আমি তোমাদের যে বাড়ির কিছু কাজ দিব এই সৃজনশীল কোশ্চেনের উপর, ক্রিয়েটিভ কোশ্চেনের উপর টু ফাইভ এইট এবং ফিফটিন। এখন তোমরা খেয়াল করো, আমি যে চারটা প্রবলেমে দেখালাম তোমাদের, চারটা প্রবলেমে আমাদের কি বারোটা অঙ্ক আসছে, বারোটা স্টেপ আসছে। এই বারোটা স্টেপে কিন্তু কি প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের আলাদা আলাদা। এই যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো তোমাদের দেখালাম মডেল হিসাবে, এই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সবই তোমাদের এক একটা অঙ্ক তোমরা
একবার দুইবার পাঁচবার করে দেখবে প্রয়োজনে, এবং তোমরা ভালোভাবে শিখে নিবে। একটা অঙ্ক যদি তুমি পাঁচবার করো, তাহলে এই জাতীয় প্রবলেম যা আছে তুমি সব প্রবলেম সলভ করতে পারবা। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলতেছি যে বলছি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা অঙ্ক 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে, যাতে তোমাদের ভালোভাবে আয়ত্তে এসে যায়, সব প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এখন কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের নিজেদের কোনো প্রবলেম নাই, মানে নিজেদের নতুন কোনো ফর্মুলার সম্মুখীন হতে হবে না। যত ধরনের ফর্মুলা আছে আমি কিন্তু সবই তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমাদের নতুন কোনো কাজ নেই এখানে, শেখার মতো কিছু নেই এখানে, তোমাদের সেগুলো শুধু অ্যাপ্লাই করতে হবে। যা তোমাদের শিখিয়েছি সেগুলো কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক একটা পোর্শন, আমি যে তোমাদের 4টা অঙ্কর যে স্টেপগুলো দেখালাম ক্রিয়েটিভ কোশ্চেনের, প্রত্যেকটা স্টেপ ভালো করে খেয়াল করবে, প্র্যাকটিস করবে এবং আয়ত্তে দিয়ে আসবে। এই যে তোমাদেরকে আমি 12টা পোর্শন দেখালাম, প্রত্যেকটা পোর্শন 5 বার করে মিনিমাম প্র্যাকটিস করবে, তাহলে 12টা পোর্শন অবশ্যই তুমি অনেকবার যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার সম্পূর্ণ অঙ্কগুলো আয়ত্তে এসে যাবে এবং এগুলো তোমার মেমোরিতে সারা জীবনের জন্য থেকে যাবে, কখনোই হারিয়ে যাবে না। সুতরাং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ম্যাথমেটিক্স হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট। ম্যাথমেটিক্স যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা কখনোই ভালো করবে না। সুতরাং ম্যাথমেটিক্স আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে, সময় না দিলে আমাদের কখনোই কি আউটপুট আসবে না, রেজাল্ট আসবে না। সুতরাং আমাদের সময় দিতে হবে, তবেই তো আমরা রেজাল্ট পেতে পারি। তোমাদের সামনে পরীক্ষা চলে আসবে, টেস্ট পরীক্ষা হবে কলেজে, তাতে বিভিন্ন কাজে তোমরা অনেক ব্যস্ত হয়ে যাবে, পড়াশোনায় ব্যস্ত হয়ে যাবে। এই বৈরী পরিবেশ তো অবশ্যই আশা করি আমরা খুব দ্রুত কেটে যাবে। হ্যাঁ, আমরা যে প্রাকৃতিক বিপর্যয়ের ভেতর এখন আছি, সেটি সময়ের সাথে সাথে আশা করি আল্লাহ আমাদেরকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবেন। তোমরা নিরাপদে থাকবে, বাসার সবাইকে নিরাপদে রাখবে, বাসার বাইরে গেলে তোমরা যে শিষ্টাচারগুলো আছে সেগুলো মেনটেন করে বের হবে, তোমরা সকল শিষ্টাচার মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ।